A3d Academy অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কি করে 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই একটি ক্যাম্পফায়ার ইফেক্ট তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অর্থাৎ একটা সিন এখানে তৈরি করা আছে। এই এটা একটা নাইট সিন হবে। এখানে একটা ল্যান্ডের মধ্যে একটা আগুনের কুণ্ড তৈরি করা হয়েছে, কিছু কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে, এগুলো সিম্পল সিলিন্ডার দিয়ে মডেলগুলো তৈরি করা হয়েছে। আর এখানে একটা ট্রি রয়েছে আর ল্যান্ড, পেছনে স্কাই। এই জায়গায় আমরা আগুনের কুণ্ডটা বানাবো, ক্যাম্পফায়ারটা ক্রিয়েট করব। তো এই সিনটা কিভাবে তৈরি করা হয়েছে এটা যদি বিস্তারিত আপনারা জানতে চান, এর একটি ভিডিও টিউটোরিয়াল আমাদের A3d Academy চ্যানেলে রয়েছে, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমরা প্রথমেই যাব ক্রিয়েট থেকে হেল্পার অপশনে। হেল্পারের মধ্যে এখানে পাবেন অ্যাটমসফেরিক অ্যাপারেটাস। অ্যাটমসফেরিক অ্যাপারেটাসের মধ্যে অবজেক্ট টাইপ হিসেবে এখানে আছে বক্স গিজমো এবং স্পেয়ার গিজমো, দেন সিলিন্ড্রিক্যাল গিজমো। আমরা চুজ করব স্পেয়ার গিজমো। স্পেয়ার গিজমোতে ক্লিক করে টপ ভিউপোর্টে ঠিক আগুনের কুণ্ডটা যেই জায়গাটায় তৈরি করা হয়েছে তার উপরে আমরা এই স্পেয়ার গিজমোটা ক্রিয়েট করব, এবং এমনভাবে ক্রিয়েট করব যেন পুরোপুরি আগুনের কুণ্ডটাকে কভার করে। ওকে, এবার লক্ষ্য করুন ফ্রন্ট ভিউপোর্টে আসলে দেখা যাবে যে এখানে আমাদের আগুনের কুণ্ডটা যে আমরা তৈরি করেছি এখানে এই স্পেয়ার গিজমোটা দেখা যাচ্ছে। স্পেয়ার গিজমোটা সিলেক্ট অবস্থায় মডিফাই বাটনে ক্লিক করে এটাকে আমরা হেমিস্ফিয়ার করে দিব, কারণ শুধুমাত্র উপরের পোর্শনটাই আমাদের প্রয়োজন। আর এবার স্কেল কমান্ড ব্যবহার করে আর প্রেস করে স্কেল কমান্ড নিয়ে এটাকে ওয়াই এক্সিস বরাবর টেনে আমরা এটাকে একটু উঁচু করব গিজমোটাকে। গিজমোটাকে উঁচু করার পর এই এই গিজমোটা সিলেক্ট অবস্থায় অ্যাটমোসফিয়ার অ্যান্ড ইফেক্ট থেকে অ্যাড বাটনে ক্লিক করে এই আমরা চুজ করব ফায়ার ইফেক্ট। ফায়ার ইফেক্ট সিলেক্ট হওয়ার পর যদি আমরা এই ভিউপোর্টটাকে একটু রেন্ডার করে দেখি, কুইক রেন্ডার, এক্ষেত্রে যেহেতু আমরা খুব স্ট্যান্ডার্ড রেন্ডারই করব, সো আপনারা খেয়াল করবেন যেন এখানে রেন্ডার সেটআপে স্ক্যান লাইন রেন্ডারার থাকে। ওকে, তো দেখেন এখানে এই অবস্থায় কিন্তু শুধু একটা আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে, বাট এটাকে অনেক অ্যাডজাস্ট করতে হবে। আর সিনটা যেহেতু নাইট সিন হবে সেজন্য এখানে লাইট ব্যবহার করতে হবে আমাদের। এই অবস্থায় এতটুকুই তৈরি হয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ফায়ার ইফেক্ট এটাকে আমরা সেট আপ করবো। সেট আপ বাটনে ক্লিক করে এখানে ফায়ার ইফেক্ট আছে, দেন আমরা যাব টেন্ড্রিল, এটা চুজ করবো টেন্ড্রিল অ্যান্ড স্ট্রেস ভ্যালু দিব 1.2 বা 1.3, ফ্লেম সাইজ এটা 8 বা 10 এরকম একটা ভ্যালু আমরা সেট করতে পারি, আর ফ্লেম ডিটেল 8, 7 অর 8 এরকম একটা ভ্যালু আমরা দিতে পারি, আর ডেন্সিটি আমরা 40 এরকম একটা ডেন্সিটি আমরা সেট করব। এবার যদি আমরা এই ভিউপোর্টটা রেন্ডার করি তাহলে আগের চেয়ে বেটার একটা ইফেক্ট এখানে দেখা যাবে। এটাকে এবার অ্যানিমেট করতে হবে। তো অ্যানিমেট করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে অটোকি অন করে 100 ফ্রেম সেট করে আমরা অটোকে অন করব। দেন ফেস ভ্যালু, এখানে যে মোশন ফেস আর ড্রিফ্ট এই দুইটা ভ্যালুর মানে আমরা 120 120 এরকম একটা ভ্যালু আমরা সেট করবো। আপনারা বিভিন্ন ভ্যালু বসিয়ে দেখতে পারেন, এটা আসলে আগুন যে জ্বলছে সেই আগুনের শিখাগুলোর যে মুভমেন্ট সেই মোশনটা গতিটা নিয়ন্ত্রণ হবে এই ভ্যালুগুলোর মাধ্যমে। তো এটা যদি ভ্যালুটা কম হয় তাহলে মনে হবে ধীরে ধীরে আগুনটা জ্বলছে। এই ইফেক্টটা আমরা কন্ট্রোল করতে পারি, এটা আপনারা পরীক্ষা করলেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। ওকে, তো এই ভ্যালুটা আমাদের সেট করা হয়ে গেল। এখন অটোকে অফ করে আমাদের একটা কাজ করতে হবে আগুনের এফেক্টটিকে কন্টিনিউয়াস করার জন্যে। আমরা এই গিজমোটা সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটরে গিয়ে এই যে এখানে যে বেজার ফ্লোট মানে ফেজ এবং ড্রিফ্ট যে ভ্যালুটা আমরা অ্যানিমেট করলাম সেই ভ্যালুটাকে স্ট্রেট করে দিতে হবে। সো আমরা এটা সিলেক্ট করে এটাকে স্ট্রেট লাইন করে দিব। হ্যাঁ, এই ভ্যালুটা স্ট্রেট লাইন থাকবে, এটা বাই ডিফল্ট এরকম থাকতে পারে। দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা স্ট্রেট লাইন করে দেব। ওকে, আচ্ছা এটা স্ট্রেট লাইন হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এবার আমাদের এই যে লাইট অ্যাডজাস্ট করতে হবে। লাইটের জন্য আমরা একটা ওমনি লাইট চুজ করব স্ট্যান্ডার্ড থেকে ওমনি লাইট। ওমনি লাইটটা ক্রিয়েট করার পর শিফট এ কমান্ড দিয়ে এটাকে ঠিক এই গিজমোর সাথে অ্যালাইন করবো এবং মাঝামাঝি একটা উচ্চতায় রাখবো। এ অবস্থায় যদি এখানে আমরা রেন্ডার করি তাহলে দেখব জমনি লাইট থেকে এরকম একটা আলো পাবো।
আর এই ওমেলেটটা সিলেক্ট অবস্থায় তার যে শ্যাডো, এটা আমরা শ্যাডো ম্যাপ, বাই ডিফল্ট এটা রেট্রেস শ্যাডো থাকতে পারে, বাট এটাকে আমরা শ্যাডো ম্যাপ করে নিব। শ্যাডো ম্যাপ এই ভ্যালুটা আমরা সেট করব। দেন এই লাইটের যে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার ভ্যালুটা আমরা 1, আর তার যে কালার, কালারে ক্লিক করে কালারটা বাই ডিফল্ট হোয়াইট থাকবে। এই কালারটা আমরা এখানে একটা অরেঞ্জ কালার ইউজ করব, আগুনের যে কালারটা, এখান থেকে মোটামুটি আমরা এরকম একটা কালার ইউজ করতে পারি। দেন এটা যদি আমরা রেন্ডার করি এগেইন, তাহলে এরকম একটা ইফেক্ট আমরা পাব। ওকে, আর আলোটা যেহেতু এখানে অমনি লাইটটা যখন জ্বলবে, আলোটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে একই ইন্টেন্সিটিতে, বাট বাস্তবে যেটা হবে আলোর পরিমাণটা ক্রমশ কমতে থাকে থাকে অর্থাৎ এখানে ডিকেটা হবে ইনভার্স স্কোয়ার। আমরা চুজ করবো ইনভার্স স্কোয়ার। দেন যদি আরেকবার আমরা রেন্ডার করি, তাহলে দেখবো যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যেই আলোটা পড়েছে। এখন এই আগুনের শিখাটা যে মুভমেন্ট করবে, এটা জ্বলার সাথে সাথে আলোর পরিমাণটাও কিন্তু, অর্থাৎ মাল্টিপ্লায়ারটাও, এটার যে মাল্টিপ্লায়ার, এই ভ্যালুটাও কিন্তু কম বেশি হবে। তো এটা কার্ভ এডিটর থেকে আমাদের এই ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে মাল্টিপ্লায়ারের মান আমরা দিচ্ছি 1.5, অ্যান্ড দেন এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এগেন আমরা কার্ভ এডিটরে যাব। কার্ভ এডিটরে গিয়ে এখানে এই যে কার্ভ এডিটরে এবার আমরা ওমনি লাইটটা চুজ করব। এখানে আমাদের যে ওমনি লাইটটা রয়েছে, এই ওমনি লাইটের যে মাল্টিপ্লায়ার, এই মাল্টিপ্লায়ারের ভ্যালুতে নয়েজ ইফেক্টটা অ্যাড করতে হবে যেন লাইটটা কম বেশি হয়। এখানে একটা বিষয় আমরা এখানে দেখতে পারি, আগুনের ইফেক্টটা যদি বুঝতে চাই, এখানে স্ট্যান্ডার্ডের পরিবর্তে যদি হাই কোয়ালিটি অন করি তাহলে আমরা দেখবো, এবং প্লে করলে দেখবেন যে এখানে কিন্তু লাইটের কোনো হেরফের হচ্ছে না, বাট আমরা লাইটের একটা পরিবর্তন এখানে নিয়ে আসতে চাচ্ছি। সো মাল্টিপ্লায়ারটা সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন কন্ট্রোলার, এখানে নয়েজ ফ্লোটটা অ্যাড যদি আমরা করি, দেন প্লে করলে অলরেডি দেখেন ডার্ক হয়ে গেছে, এখানে এটা আলোটা কিন্তু কম বেশি হচ্ছে, বাট এটার আমরা কোনো নেগেটিভ ভ্যালু চাই না। সো স্ট্রেংথ আমরা গ্রেটার দেন 0 এবং মাল্টিপ্লায়ার 1.5, আর এটা গ্রেটার দেন 0 যদি রাখি তাহলে কিন্তু লাইটটা একদম 0 হয়ে যাবে না, বাট আমরা আলোর একটা ভেরিয়েশন এখানে পাবো, এবং এই ভেরিয়েশনটা এই নয়েজ কন্ট্রোলার ভেরিয়েশনটা কন্ট্রোল করছে। ওকে, তো আমাদের মোটামুটি এটার কিন্তু ক্রিয়েশনের যে পার্টটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার এটার একটা রেন্ডার আউটপুট আমরা বের করবো, আগুনের ইফেক্টটা যে এটা ফাইনালি আউটপুটটা কেমন দাঁড়ায়। আমরা একটা এভিআই ফাইল ক্রিয়েট করবো। সো রেন্ডার অপশানে যে এই রেন্ডার অপশানে ক্লিক করলাম, এটা আমরা স্ক্যান লাইন রেন্ডার করছি। সো রেঞ্জ আমরা দিব ফ্রম 0 to 100, অ্যান্ড দেন এখানে আমরা ফাইল সেভ করব। ফাইলের যে ক্যাম্প ফায়ার আগের থেকে ছিল, আমরা এই ফাইলের উপরে এটাকে ওভাররাইট করে দিচ্ছি, এটা একটা এভিআই ফাইল হিসেবে আমরা সেট করছি। আমরা ওয়েট করব এই পুরো ভিডিওটা রেন্ডার হওয়ার জন্য। ওকে, আমাদের রেন্ডারটি শেষ হয়েছে। এবার আমরা ভিডিওটি প্লে করে দেখতে পারি যে কেমন ইফেক্ট হলো। এখানে আমরা যদি ভিডিওটা প্লে করি, ইয়েস, লক্ষ্য করুন যে খুব সহজেই আমরা কিন্তু 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারটা ব্যবহার করে, তার যে ডিফল্ট কমান্ড এবং টুলসগুলো রয়েছে এইগুলো ব্যবহার করে আমরা একটা ক্যাম্প ফায়ার ইফেক্ট তৈরি করতে পারছি। এখানে কোনো প্লাগইনের ব্যবহারের প্রয়োজন পড়ছে না। তো এই ধরনের ভিডিও এবং যে অ্যানিমেশন টেকনিকগুলো, সহজ টেকনিকগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।